আমরা এখন উপস্থিত হয়েছি দালাল বাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। চলুন দেখে আসি এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবাসমূহ সম্পর্কে। 1971-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি যে স্বাধীনতা অর্জন করেছিল, বর্তমানে আমরা স্বাধীনতার 47 বছর উদযাপন করছি। স্বাধীনতা অর্জনের পর যেসব রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিতে গড়িমসি করেছে, তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়েছিল, তারাই এখন বাংলাদেশকে প্রশংসা করছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে তারা শুধু প্রশংসাই করছে না, বরং নানা ক্ষেত্রে বিভিন্ন পুরস্কারও তুলে দিচ্ছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও অবকাঠামোগত খাতের ব্যাপক উন্নয়ন সাধন করেছে বর্তমান মুক্তিযুদ্ধের চেতনার সরকার। এই উন্নয়নের সূত্র ধরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচি সারা বিশ্বে এক সফল কর্মসূচি হিসেবে অভিনন্দিত হয়েছে। স্বাস্থ্যখাতের অন্যান্য সেবা যেমন গর্ভবতী মা ও নবজাতকের চিকিৎসা সেবা, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য, কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালের স্বাস্থ্যসেবাগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছাতে অনেক বেগ পেতে হয়েছে। আর এই হাসি ফোটাতে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও তার মাঠ কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল। তেমনি একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হচ্ছে লক্ষ্মীপুর জেলার দালাল বাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। আপনি এখানে কি সেবা নিতে আসছেন এবং এখান থেকে সেবা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? আমি এখানে গর্ভবতী সেবা নিতে আসছি। এখানে খুবই ভালো সেবা হয় এখানে গর্ভবতী মায়েদের জন্য। মানে 24 ঘন্টায় এখানে গর্ভবতী মায়ের আপনার চিকিৎসা পাই আমরা। আমার খাওয়া দাওয়ার মানে রুচি নাই, তার মানে ওটা খেতে ইয়ে ভালো লাগে না, এটা খেতে ভালো লাগে না, তো আমি আসছি খালাম্মার কাছে। এই কেন্দ্রের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারী বৃন্দ, ভিজিটর, আয়া, দাই, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের সার্বিক সহযোগিতায় দৃঢ়তার সাথে এই কেন্দ্রের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আপনারা কি ধরনের সেবা দিয়ে থাকেন এবং আপনাদের সেবা পেয়ে রোগীরা কতটুকু সন্তুষ্ট? বিশেষ করে গর্ভবতী মা এবং প্রসূতি সেবা দিয়ে থাকি, যেমন পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা দিয়ে থাকি। পরিবার পরিকল্পনা পদ্ধতির ভিতরে যেমন আমাদের স্থায়ী পদ্ধতি আছে, অস্থায়ী পদ্ধতি আছে। স্থায়ী পদ্ধতিগুলো মাসে একবার আমাদেরকে ক্যাম্প করা হয়। এখানে আমাদের এপিআই আছেন, এফডব্লিউ এরা বোনেরা আছেন, আমাদের আয়া আছেন, আমাদের ফিও আছেন, আমাদের পাশে আমার এফডব্লিউ বিভন আছেন। আমরা সবাই একটা সুন্দরভাবে একটা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে পরিকল্পিতভাবে আমরা এই কাজটা করে থাকি। এছাড়াও বেশ আড়ম্বরপূর্ণভাবে গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, নবজাতক শিশুদের সেবা এবং কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এখানে কি কি ধরনের সেবা পাচ্ছেন? এখানে আমরা সেবা পাচ্ছি আমাদের যে কিশোর কৈশোর এই কালে যে আমাদের যে সমস্যাগুলো হয়, আমরা এগুলো তো নিজেরা কখনোই পারি না নিজেরাই হ্যান্ডেল করতে, তো আমরা এই স্বাস্থ্যকেন্দ্রগুলো আমাদের জন্য অনেক উপকার করছে আমাদেরকে। আমরা এখানে আসি আমাদের এই সেবাগুলো নেওয়ার জন্য, তাদের থেকে কিছু উপদেশ নেওয়ার জন্য, যেহেতু আমরা আমাদের ভাটি বয়সগুলোতে আমরা এগুলো নিয়ে মানে অ্যানালাইসিস করতে পারি, নিজের জীবনকে সুন্দরভাবে গড়তে পারি। পরিকল্পিত পরিবার গঠন মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অধিক জনগণকে যেমন নতুন নতুন তথ্য ও সেবার আওতায় নিয়ে আসে,
তেমনি এর মাধ্যমে সেবা প্রদানকারীর মধ্যেও নতুন কর্মস্পৃহা সৃষ্টি হয়। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আপনারা কি কি ধরনের সেবা দিয়ে থাকেন? মা ও শিশু সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা। মা ও শিশু সেবাদের ক্ষেত্রে আমরা মায়েদের ক্ষেত্রে গর্ভকালীন যে সেবাগুলো, প্রসবোত্তর সেবা, প্রসবকালীন সেবা এবং এখানে 24 ঘন্টা ডেলিভারির ব্যবস্থাও রয়েছে। এছাড়া শিশুদের জন্য ভিন্ন 5 বছরের কম বয়সী শিশুদের জন্য সেবার ব্যবস্থা হয়েছে, বিশেষ সেবার। এছাড়া এই সুযোগ এই সকল সেবাগুলো রয়েছে, এগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রদত্ত করা হয় বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী। মা, নবজাতক, কৈশোরকালীন, প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত নানান ধরনের স্বাস্থ্য সেবা এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো প্রদান করে থাকে। একটি কেন্দ্রে মা, শিশু ও কিশোর কিশোরীদের জন্য আলাদা আলাদা কর্নার রয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো থেকে আপনার আন্ডারে যেই কেন্দ্রগুলো আছে, আপনারা কি কি ধরনের সেবাটা দিচ্ছেন? আমরা ইউনিয়ন লেভেলে আমাদের আটটা স্যাটেলাইট ক্লিনিক আছে, যেখানে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এক একটা করে স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করি, যেখানে আমরা এখান থেকে আমাদের FWV যিনি ভিজিটর আছে, ভিজিটর পাশাপাশি যা আমি পরিদর্শক, আমাদের একজন আয়া থাকে এবং আমাদের একজন FWA যিনি পরিবার কল্যাণ সহকারী, তিনি ওই স্যাটেলাইট ক্লিনিকগুলোতে যায়। যাওয়ার পরে একজন গর্ভবতী মা চেক আপ, তারপরে হলো কিশোর কিশোরীদের সেবাদান, পরামর্শ, আয়রন ক্যাপসুল এগুলো বিতরণ করে। পাশাপাশি কোনো গর্ভবতী মা যদি ইনকেস তাকে রেফার করার প্রয়োজন হয়, তাহলে আমরা তাকে সরাসরি আমাদের মাতৃমঙ্গল বা সদর হসপিটালে আমরা রেফার করি। আর এভাবেই তারা অত্র এলাকার জনগণকে মা, নবজাতক শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবাসহ পরিবার পরিকল্পনা, প্রসব পূর্ব ও প্রসবোত্তর সেবা প্রদান করে অত্র এলাকার জনগণকে সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। লক্ষ্মীপুর জেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রম কতটুকু বেগবান? লক্ষ্মীপুরে 32টি ইউনিয়নের স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে। যে 32টি ইউনিয়নের স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে 24 ঘন্টায় 7 দিনে এখানে প্রসব সেবা দেওয়া হয়। এছাড়া পরিবার কল্যাণ বিভাগ বিভিন্ন পদ্ধতি, মাদের গর্ভকালীন সেবা, প্রসবকালীন সেবা এবং প্রসব পরবর্তী সেবা, প্রত্যেকটা সেবাই দেওয়া হয়। তাছাড়া পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন পর্যায়ে যেমন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, স্যাটেলাইট ক্লিনিক এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে। সেই সাথে কোনো যদি জটিল রোগী হয়, বিশেষ করে যারা গর্ভকালীন সময় কিংবা প্রসবকালীন সময় জটিলতা দেখা দেয়, তাহলে সেই জটিল রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা সদর হাসপাতাল কিংবা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রেরণ করা হয়ে থাকে। এ সকল কেন্দ্র সমূহে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, মাঠকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমে অভূতপূর্ব সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। মা ও শিশু স্বাস্থ্য সেবায় আপনারা যে 24 ঘন্টা নর্মাল ডেলিভারি সেবাটা দিচ্ছেন, এই সেবাটা সম্পর্কে একটু বলেন। আর এই ক্ষেত্রে যদি কোনো ধরনের জটিলতা দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা কি করেন? এখানে আমরা যখন একটা মাকে এনসি করি, তখনই আমরা ওদেরকে মোটিভেশন করি, আমি করি, আমার সেক মাসও করে, আমাদের প্রত্যেকটা ফিল্ড স্টাফ করে, ওরা হাসপাতালে ডেলিভারি করার জন্য ওদেরকে বোঝা উদ্বুদ্ধ করে এবং আমরা ভালোভাবে ওদের অ্যান্টিনেটাল 4টা চেকআপের পর ওদেরকে ডেলিভারির সময় আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এবং ওরাও ওদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের দিয়ে দেয়। আমরা মাস শেষ হইলে যে রুগীগুলির ডেলিভারি ডেট আছে, ওদের সাথে আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওদের খোঁজ খবর নিই, যখন ডেলিভারির ব্যথা উঠে ওরা তখন নিজেরাই স্বেচ্ছায় এখানে চলে আসে। যেহেতু আমাদের আবাসিক স্থান আছে এখানে থাকার জন্য 24 ঘন্টা, আমি এবং শেখমোহন বা 24 ঘন্টা এখানে অবস্থান করি। যখনই মারা ফোন দেয় যে ওদের ডেলিভারি পেন উঠেছে, তখন ওদেরকে আমরা নিয়ে আসতে বলি, ওরা আগেভাগে ওইটা আগে যানবাহনের ব্যবস্থা করে রাখে। এটা আমরা মোটিভেশনের সময় বলি, কীভাবে আসতে হবে, কীভাবে যোগাযোগ করতে হবে। ওরা আসার পর আমরা যখন দেখি যে আমাদের নর্মাল টাইমের মধ্যে ডেলিভারিটা হইতেছে, তখন আমরা ডেলিভারিটা করে ফেলি।
এই সফলতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর যথেষ্ট সাহসী ভূমিকা রয়েছে। উন্নয়নের বিভিন্ন সূচকের সাথে স্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনার উন্নয়নের ভূমিকা এই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। কথা বলছি জনাব অঞ্জন চন্দ্রপাল, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রম কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন? লক্ষ্মীপুর জেলায় 32টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রে 24 ঘন্টা মা ও শিশুদের কল্যাণে সেবা প্রদান করা হয়ে থাকে এবং তারা সার্বক্ষণিক কাজ করছে। এই ক্ষেত্রে অনেক বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল যে সমস্ত ডেলিভারিগুলো হয়ে থাকে তাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। যদি বড় ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রেই তাদেরকে ডেলিভারি করানো হয়, আর যদি বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে সেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সিভিল সার্জনের জেলা হাসপাতালে পাঠানো হয়ে থাকে। পরিবার পরিকল্পনা কার্যক্রমের ক্ষেত্রে তাদের যে সমস্ত মাঠকর্মী আছে সকলেই তারা কাজ করে যাচ্ছে। এভাবেই দালাল বাজার কেন্দ্রের মতো বাংলাদেশের প্রতিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো স্বাস্থ্যসেবার কর্মযোগ্য লিপ্ত থেকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। দ্রুত গতিতে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে বাংলাদেশ মধ্যমায়ের দেশ থেকে উন্নত রাষ্ট্রের দিকে অগ্রসর হবে, এটাই সকলের প্রত্যাশা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে 24 ঘন্টা নর্মাল ডেলিভারি সেবা নিশ্চিতকরণের মধ্য দিয়ে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ খুব বেশি দূর পিছিয়ে নেই। এই স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা অর্জন করব আমাদের এসডিজি লক্ষ্যমাত্রা। নিরাপদ মাতৃত্ব এবং সুস্থ জাতির প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন।